রাষ্ট্রীয় ঘাইপথ মানে এতিয়া মৰণ ফাণ্ড জনসাধারণের জীবনের মৰণৰ খেলা পাতিছে পথ নির্মাণকারী প্রতিষ্ঠানে রহাত রাষ্ট্রীয় ঘাইপথর উপর ফ্লাইওভার নির্মাণের নামত চলিছে ব্যাপক অনিয়ম জনসাধারণের সুবিধা অসুবিধার প্রতি পিঠি দি তথা নীতি নির্দেশনা অমান্য করে নির্মাণকারী সংস্থা ডিবিএল নামৰ কোম্পানিটোৱে মইমতালিৰে চলাইছে এই ফ্লাইওভারের নির্মাণ কার্য ফ্লাইওভার নির্মাণ কার্যর পূর্বেই রাষ্ট্রীয় পথত যান বাহন সুচল চলাচলের সার্ভিস রোড নির্মাণ করব লাগে যাতে যাতায়াত বিঘ্নিত নহয় কিন্তু ডিবিএল কোম্পানিটোৱে সার্ভিস রোড নির্মাণ নকরাত পুরনি সরু এটা সার্ভিস রোডে কোনোমতে যান বাহন চলাচল করবলগিয়া হয়েছে ফলত সৃষ্টি হয়েছে ব্যাপক যানজটর যান বাহন আহিলে সাইকেলখনো নিব নোৱাৰি পথটোৱেদি এই পথটোত সংঘটিত হয়েছে বহু দুর্ঘটনা আনহাতে শিবসাগর জাজিরপর জীবলৈকে চারিলেনযুক্ত পথর নির্মাণ কার্য যা চারি মাস ধরে বন্ধ হয়ে আছে চারিলেনযুক্ত পথ নির্মাণের নামত 37 নং রাষ্ট্রীয় ঘাইপথত খান্দি থাক পুখুরী দদ ঘাটত পরি নিত যান বাহন দুর্ঘটনাত পতিত হয়েছে যদিও নীরব দর্শক হয়ে আছে রাষ্ট্রীয় ঘাইপথ আন্তঃগাঁথনি উন্নয়ন প্রাধিকরণ আর প্রশাসন ইয়ার পরিপ্রেক্ষিতত শিবসাগর বলিয়া ঘাট তিনিআলিত বুধবারে প্রতিবাদ সাব্যস্ত করে স্থানীয় রাইজে মেইন হয়েছে আমার ঠিকাদার বিলাক আহিছে গৈছে তার আশীর্বাদত পয়সা লৈ গুছি আছে কাম আধৰ হোৱা আর গোটে এক্সিডেন্ট এজাক বৰষুণ দিলে ইয়াত এক্সিডেন্ট খো সিদিনা এটা এক্সিডেন্ট হয়েছে আর এখন ঠাই মানে মৃত্যু মরিশালীত পরিণত হয়েছে শিবা হরলালকার ফোর স্টার নামের ঠিকাদার প্রতিষ্ঠানটে ধন লুণ্ঠন করে আধাতেই কাম এড়ি দিয়ার ফলত বর্তমান রাইজে জিয়াতো ভুগিবল হওয়া বলে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদকারী জনতায় রাষ্ট্রীয় ঘাইপথটো আপনার মৰণ ফাণ্ডলৈ পরিণত হয়েছে আর এইফালে দিয়ে আপনার বিভিন্ন জন কিন্তু অহা যাওয়া করে আপনার সরকারি পক্ষই হোক বা আমার জেলা প্রশাসনের বিষয়েও অহা যাওয়া করে চকু মুদা কুলি ভাও ধরে আর বিভিন্ন আসনি প্রস্তুত করে মানুষ প্রলোভন দেখাতকে রাষ্ট্রীয় ঘাইপথটো অতি সোনকালে নির্মাণ করে আপনার মানুষের জীবনবিল রক্ষা কর রহারপরা ভাস্কর জ্যোতি শইকীয়া আর শিবসাগরের পরা প্রদীপ গগৈ রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট